ইব্রাহিমের সামনে কয়টা ছেলে? বড় ছেলের নাম? আরে আমার জাতির পিতা, আমার জাতির পিতা। কোরআনে কি বলে শোনেন, আপনি মানেন বা না মানেন, আমার আল্লাহ কোরআনে কি বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত পৃথিবীর মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ সমস্ত জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ অর্ডার করলেন, তোমার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে আমার বাইতুল্লাহ ডারে সোজা করো। নূহ নবীর জামানায় বাইতুল্লাহ ডারে আমি প্লাবন বিশ্বাস করে দিয়েছিলাম, বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিছিলাম, এইটার আবার নতুন করে কনস্ট্রাকশনের কন্ট্রাক্টরে তোমারে দিলাম, তুমি হলো রাজমিস্ত্রি, তোমার পোলা হলো জোগালদার, তোমার বউ হলো জোগালদার। দেখবেন অনেক বাড়ি কাজ করার সময় আমার মা বন্ধ পানি বুনে উগে দেয়, স্বামী বাসায় না থাকলে রং ডিব্বা পানি চুনি সিমেন্ট আগাই দেয়, তাই না? আল্লাহর ঘর নির্মাণ করার জন্য মা হাজেরাও পানি বুনে আগাই দিয়েছে। যে কাবা ঘর দেখেন আপনারা দেখেন, এটা আমার বাবা, আপনার বাবা ইব্রাহিমের হাতে লাগান। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে, আমাদের ভাই, দুই বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে বললেন, ইসমাইল, জি আব্বা, এই কাবা ঘর ইমামতি তোমারে দিয়া আমি বাইতুল মুকাদ্দাস চলে যাই। ইসমাইল বলে, আব্বা, আপনার সাথে বড় ইমাম আর কে আছে? আপনি সমস্ত জাতির পিতা, আমার পিছনে কি মানুষের নামাজ পড়বে? ইসমাইল রে, তুমি জাতির পিতা, ইমামের পোলা, আমি তোমারে দায়িত্ব দিয়ে গেলাম, যদি মুসলমান নাম নিতে হয় তোমার ইমাম হিসাবে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ, খেতার মধ্যে যাই কই নেহানে করবেন কে? গুনাহ আপনি তো পারেন খালি আপনার মসজিদের ইমামকে খালি বাস দিতে। এটা ইমামের দাম কত জানো? বুড়াটা খালি ইমামকে সমালোচনা করো, একটা ইমামের কত দাম, একটা পোলা বানাই ইমামতি দিয়ে দেখো, তারপরে বুঝবা যে ইমামতির কত দাম, একটা ইমামের কত দাম। আপনি যদি অন্যর পোলা ইমামরে দাম না দিতে পারেন, আপনার পোলাও কোনোদিন দাম পাবে না, এটা দুনিয়ার নিয়ম। তো যখন বললেন আমি বাবা হইয়া তোমারে বাইতুল্লাহর দায়িত্ব দিয়ে গেলাম, তো ইসমাইল আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে ইমামতি করতেন, আমার নবীও কিন্তু এখানে দাঁড়িয়ে ইমামতি করছে। কেবলই কাবা ঘরের ডান পাশে দেখবেন সাতখানা পাথর লাগানো আছে, সাতটা পাথর। এই সাতটা পাথরের মাঝখানে দাঁড়ায়া যেখানে এখন ইমাম সাহেব দাঁড়ায়, এইখানে আমার নবী ইমামতি করতেন। এবং এই জায়গাটা এত দামি জায়গা, এইখানে দাঁড়াইয়াই জিব্রাইল আলাইহিসসালাম আমার নবীর নামাজ শিখিয়ে দিয়েছে, এইখানে দাঁড়াই জিব্রাইল আমার নবীর খুতবা শিখেছে, এইখানে দাঁড়াই জিব্রাইল আমার নবীর দোয়া কোরআন শিখেছে, এইখানে দাঁড়ায় কোন হাজি যদি হাত তোলে তার জীবনের সব গুণের সেকেন্ডে মাথ হয়ে যাবে। এই জায়গাটা তো দামি জায়গা, এই জায়গাটার নাম হলো মুসাল্লাই নবী। আর এই জায়গাটাই দাঁড় করাই আমি আমার আব্বারে বুকে নিয়ে মাপসাইছিলাম, আমার কপালে আসছিল 2011 সালে, আলহামদুলিল্লাহ বলে পরেই পরেই আগে কতগুলো সিরিয়াল দিয়ে। ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিমকে বলেন, বাবা তোমার এই জায়গার ইমামতি দিয়ে আমি বাইতুল মুকাদ্দাস চলে যাই। আল্লাহর কি কুদরা, ওইখানে আছে ছোট বড় বউ, ছোট বউ হাজারা এটা কিন্তু মক্কায়, আর বড় বউ সায়রা উনি কিন্তু জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক ছোট বউর ঘরে একটা বাচ্চা দিলেন, নাম রাখলেন ইসহাক। নাম কি? জোরে করুন, আপনার স্বাস্থ্য ভাই ইসহাক, ইসহাক বজন্দ ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করার পরে বাবার কাছে বললেন, আব্বা
বড় ভাইজানকে একটা স্মৃতি দিয়ে আসছেন, বাবা একটা ইমামতি বাইতুল্লায়, আব্বা আপনি কি আমারে কোন উপদেশ দিবেন না? যুবক ভাইরা আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবাই যদি কোন উপদেশ দেয় রে ভাই, বাবার হুকুম পালন করা কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসহাককে বললেন, বাবা আমার বয়স এখন 100 উপরে হয়ে যাইতেছে, তুমি মনে মনে ভাইব আমার জীবদ্দশা যদি না হয় আমার মৃত্যুর পরে হলো একটা বাইতুল্লাহ বানায়, এই বাইতুল্লাহটার নামই হলো বাবা মসজিদে আকসা। জোরে 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 জোরে, নাম কি? জোরে কর, এই মসজিদে আকসা, বাইতুল আকসা, মসজিদে আকসা, এটা আমার নবী, আপনার নবী, জাতির পিতা সন্তান ইসহাকের বানানো এবং তার ছেলে ইয়াকুবের বানানো, ইউসুফের বানানো, সুলাইমান নবীর বানানো, এটা কোন ইহুদির বাচ্চারা বানায় নাই। কথা জোরে বলতে হবে, আজকে তারা ইস্যু তৈরি করছে, এটা আমরা বানাইছি। এখন এটা তারা দখল করতে চায়, জীবনের বিনিময় হোক এ শরীয়তপুরের মুসলমান দীপ্তকান্ত অবস্থাও। ধন্যবাদ জানাও তোমার দেশের মানে প্রধানমন্ত্রীকে, ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, মাঝখানে ছোট্ট লাল সবুজের দেশ বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে, কেমন পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে আসি থাকব যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার আমাদের অর্ডার দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য, কে কে যাইতে রাজি আছ? আল্লাহকে তো হাত তো দেখায় না। বিশ্বনবীর শত্রু কেউ নাই বাংলাদেশে, নাই যেগুলো আছে গেলে বাংলাদেশের বাইরে। নবীর শত্রু ছিল তাসলিমা নাসারা, এই পতিতাটা কতক্ষণ না কেন? বিশ্বনবীর শত্রু ছিল আসাদ নূর, ও এখন লন্ডনে আছে, এখন শুধু কানাডায় আছে। লন্ডনের পোলা পনারে কইছে তোরে একদিন ভিতর মেরে লো, ও ভাই গিয়ে এখন আরেক জায়গায় আশ্রয় নিয়েছে। এই আসাদ নূর, মুফাসসির ইসলাম মুফা, এরপরে লোপা, এই কুলাঙ্গার গুলি আমার নবীর আছে শত্রু। বাংলাদেশের শরীয়তপুরে কোন শত্রু নাই। মিছিল হবে এইভাবে, তাকবীর আমার দিকে তাকান, লিল্লাহে তাকবীর, আল্লাহ তার আসতে বলছে গো বাড়িঘর থেকে ছিল তাকবীর, দৃষ্টাম দৃষ্টাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন ফিলিস্তিন, জোরে ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, নিপাচার ধ্বংস হোক, নি ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, এই শব্দটা বলা এখন মুসলমানের জন্য ফরজ। ইসরায়েলকে ধ্বংস করতে আল্লাহ নিজে বলেছেন, শুরু করছে এরা ওয়াজ জীবনে মনে প্রথম দিছে, আল্লাহ হেফাজত করেন, জোরে করে আমিন। একসাথে বলতে হবে, এই আপনাকে হে হে শোনার জন্য গুরু দাবানের গায়ে নেই, বেটা না বেটাকে ওয়াজ শুনতে দেন। যারা কাজ করতেছেন ভলান্টিয়ারের দায়িত্ব চুপচাপ করে করেন, কোন আওয়াজ করা যাবে না। দাদা ভাই আপনাকে পায়ে হাত দিয়ে বলছি, ভলান্টিয়ারের দায়িত্ব মনে মনে পোলা পাল্টাতেছে, এগুলো বোঝে না খুঁজে না, খালি আনতা যায় ওই ওই করে চিলাইতেছে মেলার মতো। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। এবার আমার দিকে তাকান, ইসমাইল আলাইহিস সালামের সন্তান দুইজন,
মৃত্যুর আগে ইসমাইল আলাইহিসসালামের কাছে ইসমাইল আলাইহিসসালাম বাবার কাছে চিঠি লেখছে, আব্বা এখন তো ভাই একজন হইছে ইসহাক, তারাও তো দিয়া বাইতুল মুকাদ্দাস আপনি বানাবেন নির্মাণ করার কথা বলছেন, আপনার কামই তো মসজিদ নির্মাণ করা। আব্বা এটা কথা বলি কি, আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটা বিয়ে করতাম, মা আমার বিয়ে করাইব। দেখেন তখনকার বাবার সাথে সন্তানের কত বন্ধুত্ব ছিল, কতক্ষণ না আর এখন বাপ বেটা কোনো ভালোবাসা নাই, বাপের চেহারা ছেলে বছর কি বছর দেখে না, কই বুড়ের কথা আমার কাছে কইবা না, আসে না আসে। হালাকে বাপ রে বাপ কয়ে ডাহে না, শ্বশুর আব্বারে ডেলি ডাকতে ডাকতে তসবির দানার মতো নাক মুখ দিয়ে ফেনা শুধে গেল, হারামি কোতাকা আব্বা খুশ হয়েছে না বা, এই আব্বা মানে তার নিজের ওই প্রোডাকশনের আব্বা না, ওটা আওলাদ তার আব্বা শ্বশুর আব্বা, তোর কপালে জুতার বাড়ি হারামি কতক্ষণ না কেন, তুমি আমার উল্টা বলে কোকা যার সন্তান শ্বশুর বাপরে বাপ করে যার করে নিকি যার করে একটা কোয়ালিটি আছে, আরে ভত আরে শরীয়ত করে একটু ভত বানায় এদিকে তাকান, এই শ্বশুর আব্বার 1 কোটি বার আব্বা বলা, নিজের বাপের 1 বার বলা জীবনের শূন্যস্থান পুরো হবে না। কোরআন শরীফে আব্বা শব্দটা আল্লাহ নিজে ডাক দিছে, অফাকিহাতা ওয়া আব্বা, বেটা তুই যতবার আব্বা বলবি ততবার কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবি, কিন্তু এটা শ্বশুর আব্বা না নিজের আব্বা, মারহাবা কর। এই যে চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করে বাবা আছে কিনা আমি জানি না, এই যে জিল্লুর বাবাটা নাই এখনো পর্যন্ত দোয়াটা চাইতে গেলে বলে যে দি ভাই আমার আব্বা লাগে দোয়া করে, আমার আব্বার অনেক আশা ছিল, আমার আব্বা যদি এই বয়সে আমার এইভাবে দেখতো না জানি আমার আব্বা কত খুশি হতো, কথা বলেন কেন, এই পৃথিবীতে যার বাপ নাই ওর মতো গার্ডিয়ানহীন পৃথিবীতে আর কেউ নাই, আজকে বুঝবি না যুবক ভাই বাপ বাইচে আছে বুঝবি না, যেদিন নিজের পায়ে দাঁড়াবার জন্য বাপ চলে যাবে সেদিন বুঝবি বাবার সাপোর্ট কত দরকার ছিল। বেজন আমার এগো আমার দিকে তাকাও, তোমরা যারা ইউটিউবে আমার বয়ান শুনছো তোমরা জানো ইলিয়াস রহমান জেহাদির মা 12 বছর বয়সে মারা গেছে, যখন আমার বিবাহের সময় মায়ের নামটা মৃত্যু লেখে, যে কাবির মাস্টার ছিল আমার চেহারার দিকে তাকাইল আমার এখন মনে পড়ে, ওই কাবির ডিস্ট্রি আমার দিকে তাকায় আছে, তখন আমার চোখ দিয়ে চপ চপ করে পানি পড়তেছিল, আমি তখন বলতেছিলাম মানুষ বিবাহ করে মার হাতে তুলে দেয়, মা পীরার উপরে দাঁড় করে বউ মারে আদর করে, আর আমি ইলিয়াস এই বয়সে মারা এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ ভাই, আজকে আমি তোমাদের বুঝাইতে পারব না যে মা বাবা কি দিন দিন চলে যাবে, মাইক মনে বন্ধ হয়ে গেছে এটা যাই আল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আপনি বললে আমি বিবাহ করতাম, তখন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা হয় নাই, ভালো করে বুঝেন ওয়াজ তো জীবন ভরে শুনলেন, যদি একটা আয়াতের তাফসীর করে বিদায় নিই জোর করে মারহাবা,
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল রে বাবা এখন আমার বয়স হয়ে গেছে, আর এখান থেকে বেরিয়ে যাইতে 40 দিন, আইতে 40 দিন, এত রাস্তা আসা যাওয়া আমার খুব কষ্ট, আমি এখন দুর্বল হয়ে গেছি বাবা, যা তোমার মাকে সাথে নিয়ে বিবাহ করে ফেলো, আমি একদিন যাই দেখে আসব। বাবা আমার অর্ডার আছে, তুমি বিয়ে করে ফেলো। বাবার অর্ডার নিয়ে এখন যদি আপনারা পুরস্ত করেন যে বাবা রয়েছে 1500 কিলোমিটার দূরে, ইব্রাহিম পোলা বাইতুল্লায় 1500 কিলোমিটার দূরে, কথা কইলো কেমনে? এটি তো খেলা, নবীদের কথা বাতাসের মাধ্যমে হইত। আল্লাহ সুবহানাল্লাহ ধরে আসতে কয় না, এক নবীর কথা আর এক নবী কোটি হাজার হাজার মাইল দূরের থেকে শুনতেন বাতাসের মাধ্যমে। এখন কি বাতাসের মাধ্যমে হাজার হাজার মাইল দূরে কথা বলা যায় না? এই মোবাইল কি তার আসেনি, এটাও বাতাস। চাচা পোলা থাই ইটালি, এখান থেকে বেড়ে 1450 কিলোমিটার, 1450 হাজার কিলোমিটার, এখান থেকে 1450 হাজার কিলোমিটার দূরে সেকেন্ডে সেকেন্ডে পোলার লগে বাতাসে কথা কইতেছে, এটাকে বলে ইথার। এই জামানায় বৈজ্ঞানিক ইহুদির বাচ্চারা যদি এটা আবিষ্কার করতে পারে, আমার মওলা কি এক নবীর সাথে আর এক নবীর বাতাসের কালেকশন দিতে পারে না? এই নবীদের কথাকে রিসার্চ করে কোরআন থেকে বাইর করছে মোবাইলের আবিষ্কার, আর বিমানের আবিষ্কার করছে সুলাইমান নবীর বিমানের দ্বারা। কি মনে করলেন, জাহাজ নূহ নবীর কিস্তির থেকে আবিষ্কার করছে, সব কোরআন থেকে, আমাদের কোরআন থেকে নিয়ে। আজকে আমরা হইছে ফকির নি, আর ইহুদির বাচ্চারা হইছে বড় লোক। তোরা দুনিয়ায় পাবি, আখেরাতে পাবি না। আল্লাহ সুখে থাকো, দুঃখে থাকো, কোনো কষ্ট নাই, কিন্তু ইহুদিদের সামনে তোমার ঘরটাকে কখনো দখল করতে দিও না, এটা মাইনে নিতে পারবে না। কষ্ট দাও, সুখ দাও, দুঃখ দাও, সব তোমার হাতে দাও, আজাব গজব যাই দাও, আমাকে দাও, তুমি দাও, কোন ইহুদির হাতে আমাদেরকে অপরস্ত করো না। ইসমাইল বিয়ে করে ফেলো বাবা, তোমার মায়ের সাথে নিয়ে বিয়ে করো, বিয়েটা করে ফেলেছে আলহামদুলিল্লাহ বলেন। এই হাদিস আমরা যারা মক্কায় গেছেন, মক্কার আশেপাশে যে মাতাবের চিত্রটা দেখেন, এই চিত্রটার ভিতরে 80টা গোত্র ছিল ইসমাইল নবীর জামানায়, যারা এমন থেকে আসছিল জমজমের কুয়া পাইয়া, ওরা আর যায় নাই, ওইখানে ওরা বসবাস করছে, কারণ পানির ব্যবস্থা হয়েছে, এখন আর তাদের যাওয়ার সিস্টেম নেই, এখানেই রয়ে গেছে। বনি জোহরা গোত্রের সবচেয়ে বড় ধনীর মাইয়া ইসমাইল বিয়ে করলেন। বিবাহ সাথে যখন হয়ে গেছে, ইসমাইল আলাইহিস ব্যবসার কাজে, এই যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের 8টা দেশ মিলিয়ে একটা নাম ছিল, সেটার নাম ছিল শাম। শাম সিরিয়া নাম শুনছেন না? এই শামের একটা অঙ্গরাজ্য লেবানন, এই লেবানন গেছে ইসমাইল ব্যবসার কাজে। এদিক দিয়ে বাবা ইব্রাহিম কাওয়ায় আছে, জানে না। বজন্দে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার বাউন্ডারির মধ্যে ঢুকছে, ঢুকতে দেরি আছে, পাহাড়ে বলে দিচ্ছে নবী ইব্রাহিম আসছে। জোরে 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 জোরে, আকাশ বাতাসে বলে দিচ্ছে নবী ইব্রাহিম আসছে। খাবার সামনে দাঁড়ায় ডাক দিছে, ইসমাইল বাসায় আছে, তাহলে বোঝা গেল পোলা যত উপযুক্ত হয় বাবা আসেন বাসেন বলতে হয়, ঠিক না? ঠিক, ইসমাইল সব বাসায় আসেন, ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে, কে ডাকছে? উনি বাসায় নাই, আজ
আসবে কবে তাও জানি না। তোমাদের কি কোনো কিছু বলে গেছে? আপনার তো মনে হয় বয়সী মানুষ, এত কথা জিজ্ঞেস করেন। আমার ঘরে তো কোনো অন্য পুরুষও নাই, মহিলাও নাই, বৃদ্ধ মানুষের শরীরে তো রস কেন? নজবিলে বলে না, ইব্রাহিম আল্লাহর খলিল বুঝে ফেললেন, ছেলে আমার বিয়ে ঠিকই করছে, মনে শান্তি নাই। ঠিক না মেয়েটি? বাপ ঢাকা গেলেই বুঝতে পারবে যে আমার পোলা কয় নাম্বার মায়ে বিয়ে করছে, কারণ বাপ তো পোলারে জন্ম দিছে, পোলা তোর বাপরে জন্ম দেয় না। কথা বল না কেন? যখন জিজ্ঞেস করছে ইসমাইল আসবে কবে জানি না, তোমরা কেমন আছো? মোটামুটি আছি। তোমার শাশুড়ি কই? এই বুড়াই শাশুড়ি কথা জিজ্ঞেস করে কেন? উনি একজন নবীর বউ, উনি বাহিরে গেছে তালিমের কাজে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এত আশা করে পোলা বিয়ে করলো, দাওয়াত দিল, দেখতে আমার পোলার কপাল ভালো হয় নাই রে। ঠিক আছে, আর কথা জিজ্ঞেস করবো না। যখন তুমি মাইন্ড করতেছ, যদি তোমার স্বামী আসে ভালো করে একটা কথা বলে দিও, ঘর করছো অনেক সুন্দর, সব কিছু সুন্দর, কিন্তু ঘরের চৌকটটা বেশি সুবিধা না, খুব দ্রুত পাল্টা হেলাইতে পারবে, তা না হলে এই ঘরে শান্তি আসবে না। ইসমাইল বুঝবে, আল্লাহু আকবার বলতে পারবে, আমি বুঝবো না, মানে আমি এই দেশের গভর্নরের মাইয়া, গভর্নরের মেয়ে হতে পারো, টাকা পয়সা বলার মাইয়া হইতে পারো, সবকিছু বোঝার ক্ষমতা তোমার নাই। খালি কইও ঘরের চৌকাটটা তাড়াতাড়ি পাল্টা হেলাইতে পারছে, এটা ভালো না। বাজান এবার কানবেন, এ যে বক্তর পাও দূরে ধরছে, কেন আজকে কথাটা বলতেছি একটু পরেই বুঝতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল, আল্লাহর ঘরটা তপ করে জমজমের একটু পানি খাইয়ে চলে গেল। কিন্তু ওই যে বলছিলাম শুরুতে মনে রাখবে, ان الله اصطفى ادم ونوحا وآل ابراهيم وآل عمران على العالمين امر الله قرانে বলেন ان الله اصطفى ادم পৃথিবীতে যত দামি মানুষ আমি বানাইছি আমার আদম একজন ও ইব্রাহিম ও আল ইব্রাহিম ইব্রাহিম এবং তার পরিবার আল্লাহ যে ফ্যামিলিটার এত দামি কোরআনে ঘোষণা করলেন, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম, কিন্তু এই ফ্যামিলিটা নষ্ট করে দিতে চাইছিল একটা দুষ্ট প্রকৃতির মেয়ে এসে। আল্লাহু আকবার বলেন না, বলে দিবা ঘরের চৌকাট ভালো না, পাল্টাই ফেলতে কইছে, বরকত থাকবে না। ইসমাইল এক মাস পরে দেশে আসছে, মারহাবা বলেন, যখনই বাইতুল্লার মধ্যে ঢুকছে পাহাড়ে বলে দিচ্ছে তোমার আব্বা আসছিল। আমি আর ওয়াজই করি আবার বলে দেখি জোর হয় নাকি, রাহেন বলে ইসমাইল আলাইহিস সালাম কাবার বাউন্ডারির মধ্যে ঢোকার সাথে সাথে যেখানে যেখানে আল্লাহর খলিল কদম লাগাইছে ওই জায়গা থেকে আওয়াজ আসতেছে, এই জায়গায় ইব্রাহিম খলিলের কদম লেগেছে। আরে আরে আমার জানেন নবী, আমার জানেন নবী, আমার বাবা আপনার বাবা, যেই বাবার সিগনেচার ছাড়া কোনো সন্তান জান্নাতে যেতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলে হ্যাঁ এটা আমার মিল্লাতে ইব্রাহিম, আমার সন্তান, আমার সন্তান, তাহলে আপনি জানেন না। আল্লাহ কোরআনে তাই বলে, পাহাড়ে বলে দিচ্ছে তোমার বাবা ইব্রাহিম আসছে। খুশিতে ইসমাইল এমন দৌড় দিছে, দৌড় দিয়ে দেখে মা দরজার চৌকাঠ ধরে কান্দে,
মা কান্দেন কে মা ইসমাইলের কপাল পুড়ে গেছে কেন তুই তো আজকের কান্না দেখতেছোস আমি কান্দতেছি আর 15 দিন আগে থেকে কেন এটা তোর বউরে জিজ্ঞেস কর আমার আব্বা আসছিল অমুক তারিখে অমুক দিন অমুক রাত্রে আমার আব্বা আসছিল সকালবেলা তোমার আব্বার চিনি না কিন্তু একটা বুড়ো লোক আসছিল এই কয়দিন আগে এসে জিজ্ঞেস করছিল তোমার ইসমাইল কোথায় তারা তোমরা কেমন আছো ইসমাইল সালাম বলে লোকটারকে একটু বসতে দিছিলি জল চোখে দিয়া না লোকটারে ঘরের মধ্যে একটু খাবার দিছিলি না লোকটার একটু আদর করস নাই না লোকটারে কি একটু চকিতে বসাইয়া পাউটাও ধোয়াই দেশ নাই কয় না যাওয়ার সময় কি বলে গেছে তাই কয় যাওয়ার সময় বলে গেছে লোকটার কথা আমার বেশি ভালো লাগে নাই এই জন্য আমি বলে দিয়েছি আমার ঘরে শাশুড়ি নাই আমার স্বামী নাই তোমার সাথে কথা বলা যাবে না তুই কি পর্দাটা সরাই একবারও দেখোস না এই ঘরের মধ্যে কে আছে গো এই পৃথিবীতে একজন মাত্র মানুষ আমার মায়ের খবর নিতে পারে সে হলো আমার বাবা আমার মায়ের খবর নিবার জন্য পৃথিবীতে কাউকে আল্লাহ বানায় নাই তুই তো জানোস না আমার মা হইতেছে জাতীয় মা সারা দুনিয়ার মুসলমানের মা আমার মায়ের খবর একমাত্র আমার বাবা ছাড়া কেউ নেয়ার সাহস নাই বল আমার বাবা কি বলিয়া গেছে যখন আমার কথা জিজ্ঞেস করলো আমার মায়ের কথা জিজ্ঞেস করলো তুই কি ঘরের মধ্যে ঢুকায় একটু বসতেও দেস নাই রে আমি চিনতে পারি নাই কে তোমার বাবা কে তোমার চাচা সঙ্গে সঙ্গে আল্লাহর খুলিলে সন্তান আপনার ভাই আমার ভাই ইসমাইল বলে হে আমার বাবার কোনো চাচা নাই আমার বাবাই পৃথিবীতে এক বাবার এক সন্তান আমরা এক বাবার দুই সন্তান আমার বাবারে তুই যখন বসতে দেস নাই ঘটনা ঘটে গেছে বল আমার বাবা যাইবার সময় কি বলে গেছে বলে আমি তোমার বাবারে চিনি নাই যাওয়ার সময় শুধু একটা কথা বলে গেল ওই কথাটাও আমি বুঝতে পারলাম না কি বলছে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল বলছে তোমার ঘরটা সুন্দর সবই সুন্দর তোমার ঘরের চৌকাটটা ভালো না ইসমাইল চোখের পানি ঝেড়ে দিয়ে ঘরের চৌকাটা আর কেউ না তুই চুলের মুটকিটা ধরিয়া বাবা এমন জোরে চাষার মারছে আল্লাহু আকবার বলতে পারো না ইব্রাহিম খলিল যাকে বলছে ঘরের চৌকাট ভালো না এই ঘরের চৌকাট হলো তুই ঘরের সৌন্দর্য হলো ঘরের বউ ঘর আপনি টাইলস করা বানাইছেন বাথরুম বানাইছেন ইংলিশ সুন্দর কিন্তু বাবা ঘরের বউ যদি সুন্দর না হয় ওই ঘরটা হবে জাহান্নামের আগুন ঠিক কথা কন না কে ঠিক আল্লাহর করিল কোন জায়গায় মাইট দিছে ঘর সুন্দর হইছে দরজাটা ভালো হয়নি চৌকাটটা সুন্দর আল্লাহ করিল ইব্রাহিম চলে যাওয়ার পরে ইসমাইল তারে এমন জোরে ধরে একটা আশার মারছে আমার বাবা যখন বলছে তুই সুন্দর না পৃথিবীর কেউ সুন্দর বলল আমি তোরে রাখবো না তিনটা তালাক দিয়ে বের করে দিলেন গো বাবা আমি দেখতেছি আপনাদের চোখে পানি যুব আমি ওয়াজটা কেন ধরছি জানো নি আজকে দুপুরে যখন আসতেছিলাম আমার কালীগঞ্জের ছেলেটার দোকানদার আমার কেরানীগঞ্জ কালীগঞ্জ ও আমার আজকে টেলিফোন করে বলল হুজুর আমি আপনার এক অনুষ্ঠ ভক্ত হুজুর আমাদের এলাকার ছেলেরা মায়েরে বাদ দিয়ে বোর পিছনে ঘুরে হুজুর মা কি একটু আজ করবেন মা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে
সন্তান মায়ের দিকে তাকায় না, শ্বশুর বাড়িতে বাড়ি ঘর করে। অবশ্য এই যুবকটার তত্ত্ব তোমাদের এলাকায় আছে, তারা হলে আমাকে কেন রিকোয়েস্ট করবে? আমি শুধু তোদের দুইটা পাও ধরে বলে যাই, শরীয়তপুরের কলিজার টুকরা ভাইরা, আমি কিন্তু বিরাটপুর ফরিদপুরের সন্তান, আমার বাড়ি যদিও গোপালগঞ্জ, বাজান এক ফরিদপুর ভাইঙ্গে পাঁচটা জেলা হইছে, এক সময় তো আমরা একই জেলার মধ্যে ছিলাম, শুধু কি আমাদের মাঝে যদি আমার মাওলায় কাউরে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়ার আগে আমার সাথে একটা ওয়াদা দাও, ওই কোরআন বকিনি ওয়াদা করে দিয়ে গেলাম না। এই পৃথিবীতে যাদের মা নাই গো, ওদের কলিজার মধ্যে হাত দিয়ে দেখো, ওদের যন্ত্রণা আমার মাওলা ছাড়া কি। আমার ওয়াজ কমিটির যুবক ভাইরা দাড়ি বাঁধা বাজানরা, সবসময় একটা জিনিস মনে রাখবেন, জান্নাতের মেন বন্ধু হল মার বাবা। এই রক্তটা যেদিন তোমার আমার মাছ থেকে চলিয়া যাবে, সেদিন আর মতো আর কোনো কেউ থাকবে। আমি জানি যাদের বাবা নাই এখন বিনয়ে বিনয়ে কাঁদবা, ইসমাইল নবীও কিন্তু অনেক কেঁদেছিল বাবার কবরের কাছে দাঁড়াইয়া, কারণ ইসমাইলের কবর হলো কাবা শরীফে, বাবার ইসমাইল ইব্রাহিমের কবর কিন্তু বাবা ফিলিস্তিনে, যে ইব্রাহিমের কবর জিয়ারত করতে দেয় না এই পেশার ইহুদির বাচ্চারা, ইব্রাহিম নবীর কবর কাছে চাইতে দেয় না জীবনের বিনিময়ে। আসতে আমার বাবার কবরে যদি যাইতে কোন নাস্তিক ইহুদির বাচ্চারা বাধা দেয়, ওদের বিরুদ্ধে আন্দোলন করব। কাকে রাজি আছ? আল্লাহ কিন্তু হাত তুলে খেয়ে দাও। কি তাকবীরদের মতো কোন আলেম নাই? তিপ্তখন দাও আস্তাও হে রাখো। আলেমুল আমার কাছে আমার একটাই দাবি থাকবে, এখন উল্লামে একেবারে এক হওয়ার সময় হয়ে গেছে, এখন আর ছোটাছুটি করে ডিভাইডেড থেকে লাভ নাই, কারণ বাংলাদেশ এরপরে ধরবে কোন সন্দেহ নাই, কারণ তোমার মানে প্রধানমন্ত্রী ইসরায়েলের বিরুদ্ধে, তোমাদের পাসপোর্টের মধ্যে লেখা আছে নট অ্যালাউ ইসরায়েল, পাসপোর্টের মধ্যে লেখা পৃথিবীর সব দেশে তুমি যেতে পারবা বাংলাদেশ থেকে, ইসরায়েল যেতে পারবা না, এটা আমাদের জন্য বিশাল বড় পাওনা। ওই কুত্তাদের বিরুদ্ধে এখনো সময় আছে, আওয়াজ দাও, জীবনের বিনিময় হলো ইহুদি মতবাদ মেনে নিব না। ওলামা একরাম গাজি আছেন না নাই? তেইশে ডিসেম্বর জগৎ কাঁপানো, শরিয়াত কাঁপানো, আজকে তামুরতা থানা কাঁপানো, দীপ্তকান্তার আওয়াজকে দেখায় দাও, ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরায়েলের কপালে সুতার বাড়ি মারি কাকে রাজি আছ? আল্লাহ কিন্তু হাত তুলে একবার দেখায় দাও। হাই যুবক তুমি দাঁড়াও, আলীর মতো মাজার সোজা করো, মারো এবার তাকবীর, মারো জোরে। আল্লাহ তোমার কণ্ঠটাকে হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নি বাবা। ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ, এই শব্দটা কেউ বলে না এখন। আমেরিকা ফিলিস্তিনকে বলে সন্তারাস, ভারত বলে সন্তারাস, তারা ইসরায়েলকে জিন্দাবাদ বলে, আর আমি মুসলমান, যেই দেশে আমার বাবা ইব্রাহিম ঘুমিয়েছে, যেই দেশে আমার নবী কলিজার নবী ইউসুফ ঘুমিয়েছে, যেই দেশে সাহাব নবী ঘুমিয়ে আছে,
যেই দেশে ইয়াকুব নবী ঘুমিয়েছে, যেই নবী দেশে আইয়ুব নবী ঘুমিয়েছে, যেই দেশে ইউনূস নবী ঘুমিয়েছে, যেই দেশে ইয়াকুব নবী ঘুমিয়েছে, যেই দেশে জাকারিয়া নবী ঘুমিয়েছে, ওই দেশকে আমি চিন্তাবাদ বলবো না, বলবো কাকে? কষ্ট হইতেছে? আর বেশি রাত করব না, অল্প সময় পরে বিদায় নিয়ে যাব। এই আওয়াজ আবার এক ঘন্টা ঘন্টা যে আওয়াজ দিতাছ, ফিলিস্তিন ফিলিস্তিন যখন বলবে হাত উঁচা করে বাঘের বাচ্চার মতো আল্লাহর রুহানি শক্তি এমন জোরে আওয়াজ দিবা, ধরো তোমার এই আওয়াজটাই মিডিয়ার মাধ্যমে ওই বুনিয়ামিন নেতানিয়াহু ওই কুত্তার কানের মধ্যে পৌঁছে, বুঝিয়া নয় বাংলাদেশের মুসলমান জাতির পিতা ইব্রাহিমের পক্ষে তোলে ওয়াজ চলবে না, ছেড়ে দেবে। রেডি? আল্লাহু আকবার স্যার বলো তো, রেডি হও, আর সময় নাই। ফিলিস্তিনি মুসলমান জানো কিভাবে যুদ্ধ করে? মহিলারা সকালবেলা তার দুধের বাচ্চাকে দুধ খাওয়া এই নিয়ত করে, কানে কানে মা শুনায় দেয়, এই এই আব্দুল্লাহ তোরে দুধ খাওয়াইতেছি একমাত্র কারণে তুই বড় হয়ে ইসরায়েলে খতম করবি। শুনছেন ওই দেশের মহিলাদের ইমান কত শক্ত, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন তো, টাকানে দিলে, রেডি, বউ খেদাই দিলে ইসমাইল, প্রায় 7 বছর মতো হয়ে গেল খালি ইসমাইল কান্দে, খালি কান্দে, মা কর বাবা একটা বিয়ে কর, তোর আব্বার আমি আসতে পারব, আব্বা আব্বা গো আব্বা, আমার বলার ভাষা নাই আব্বা, আপনি কি চা আসবেন? কেন আব্বা, সিটিটা যদি আপনার হাতে পৌঁছায় আমার সিটির উত্তরটা দিয়ে না আব্বা। মা খালি কান্দে, আমি চাইছিলাম না জীবন আর বিয়ে করবো, আমার আব্বা যে বোর দ্বারা কষ্ট পেয়ে গেছে ওই বোর বিয়ের কপালে আমি জুতা বাঁধি, আব্বা আমি আবার সিটি লিখলাম, আপনি বললে আবার বিয়ে করতাম, ইসমাইল লিখে দিলেন বিয়ে করো। এটা তোমার গোলাপ ফুল দিয়ে লাভ নিবি, বিয়ে করে না, এটা ইব্রাহিম নবীর সিদ্ধান্ত, আবার বিয়ে করো। সুবহানাল্লাহ, এখন কইবা না, কইবা কি লাভ নিবি গোলাপ ফুল দিয়ে লাভ নিবি, লাভ নিবি আই লাভ ইউ কর সময়, রেডি, লিখে দিলাম বাবা বিয়ে করার দরকার আছে বিয়ে করো। দেখো না পুষ্টি একজনে 7 জন মারছে, 7টা করছে, 7টা কি কামড়া করছে বদমাশ, তাই চিন্তা করেন, সাইজের উপরে বউ রেখা যায় না, সে 7টা লইছে 3টা এসপিয়া, নজুবিল্লাহ কইলেন না, 4টার পরে যে 3টা করছে 3টা হারাম, জিনা জিনা জিনা, মাঝে একটা রাখতে পারে না তাও জায়গা দেয় ওর লগে, আর 7টার কেমনে বসাই রাখতেছে, আর মহিলা গুলা বাকি এইগুলা আবার মিডিয়ার সামনে আসবে, আমরা বড় সুখে আছি, মামা রে বাবা পাড়ানো দরকার ওই চাষার এইগুলার বাইরে নেলে যায়, মামলারে কষা দিয়ে শাশুড়ারে বাইরে নেলে দরকার, কথা কর না কেন, নেক্সট যে 3টা আছে 3টাই তো জেনা হইতাছে, প্রথম যে 4টা আছে ওই 4টাই বোবার, বাকিগুলো জেনা, পিটানের দরকার কুত্তা পিটান, আশারে কুত্তা পিটান, পিটানের দরকার শাশুড়া, মিডিয়ার সামনে আবার গর্ব করে আমরা 7 জন খুব আরাম আরাম করে তো, আল্লাহ হেফাজত করেন, জোরে আমিন, আরো জোরে আমিন, বাবা বিয়ে করেন, আমি রাজি আছি করেন, আবার ঠিক আছে, ও মা আব্বাই দেখতে কইছে, মা এইবার তোমার সিদ্ধান্তে বিয়ে করবো, কিন্তু আমি আগে বাজাই বুঝাই দেখে বলি, ঠিক আছে আব্বা তুমি দেখো আমিও দেখি, দেখতে দেখতে বন্ধু বান্ধব মিলে দেখায়, এখন যেমন বন্ধু বান্ধব আগে তোমার আগে দেখে, মোটরসাইকেলের পিছনে পদ্মার স্বরে যাও, ওই যে সখীপুরের স্বরে বেরিয়ে গেলে বউ আর একজনের মোটরসাইকেল যায় বন্ধুতে,
তোর কপালে জুতার বাড়ি হারামি, তোর বউ যেটার বিয়ে করবি আর একজনের মোটর সাইকেল উড়াই দিলি তো লজ্জা লাগে না, তুই কি হিজলা নি? আব্বা আল্লাহর ইচ্ছায় বিয়ে করে ফেলেছে আব্বা, আপনি যদি মেহরবানি করে আসতেন আব্বা আর একটু দেখে যেতে। এই বিয়ের পরে ইব্রাহিম আলাইহিস সালাম আর দুনিয়া বেঁচে থাকবে না, এখন কাঁদবেন যুবক। এই তাফসীরের দ্বারা বুঝে নিবি বাপ চলে গেলে আর পাবি না, তোর বিবির দ্বারা যদি তোর মা বাবা একদিনও শান্তি পায় তোর জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে গেছে। আল্লাহর ফরিল ইব্রাহিম রওনা দিছে বাবা, রওনা যখন দিছে গো আল্লাহর কুদরত বোঝা যায় না, আজকে ইসমাইল বাড়িতে নাই, মুসল্লিদেরকে নিয়ে দাওয়াত ও তাবলীগের কাজে বাবা ইয়ামান চলে গেছে, মা হাজেরা উদ্দিনের কাজে বাহিরে বের হয়ে গেছে, এ বাজার ইব্রাহিম আল্লাহর খলিল আসছে, কিন্তু মনে রাখবেন বাসর ঘরের থেকে ইব্রাহিমের আমার কলিজার টুকরা ইসমাইল। প্রতিদিন বিবিরে বলতো বিবিরে বড় বড় কপাল পুরছে আমার বাবার বড়দার কারণে, খবরদার খবরদার কোনদিন যেন আমার বাবা যদি আসিয়া যায় আমি থাকি আর না থাকি, আমি দিনের কাজে দাওয়াতের কাজে ব্যস্ত থাকি, কোন রকম ভাবে যেন আমার বাবা কষ্ট না পায়, আমার বাবা যদি কষ্ট হয়ে যায় গো তোর কপালটাও পড়িয়া যাবে আর জীবনে বিবাহ করব না। বাজান প্রতিদিন বিবিরে বুঝাইতে থাকে, আল্লাহর কুদরত বোঝা যায় না, বুঝ দিছে কিন্তু স্বামী বাড়িতে নেই। আল্লাহর কোলে ইব্রাহিম জাবালে কাবা, ও হাদিস বাজান না, এই পাহাড়ের ডালু দিয়া ইব্রাহিম খলিল রোড দিয়া যেখানে জাবালে কাবার বাম পাশ দিয়া যে এখন দেখবেন 39 নম্বর গেট, এই 39 নম্বর গেট দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকতেন। জোরে 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 জোরে, যে গেটটার নাম হলো মারওয়া, সাফা মারওয়া গেট, এই গেট দিয়ে ইব্রাহিম নবী ঢুকতেন। এখন এইটারই সবচেয়ে বড় করছে কাবার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি, এটা তো অনেকে জানে না, এইটাই বানাইছেন মেন গেট। তো ইব্রাহিম খলিল আল্লাহর কুতু, আল্লাহর খলিল, আল্লাহর খলিল যখন আসছে গেট দিয়ে জামালে কাবার ওখান দিয়া লাঠিটা ভর দিয়ে আস্তে আস্তে করে যায়, যায় কাবার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করছে, ইসমাইল আলাইহিস সালাম বাসায় আছেন? ও ইসমাইল বাসায় আছেন? ইসমাইল বাসায় আছেন আপনি? হাদিসের নিয়ম হলো তিনবার আপনার বলতে হবে বাসায় আছেন, প্রথমবারের সম্বন্ধে সুন্নতের খেলাফ। বাসায় আছেন ইসমাইল? তিনবার এবার বলছেন, কে আপনি এত মিষ্টি সুরে ডাকেন আমার প্রাণের স্বামী? যেন আমি একজন পতিত মানুষ, আসছিলাম আল্লাহর ঘরটা তওয়াফ করার জন্য, তোমরা কেমন আছো? ঘরের মধ্যে থেকে আওয়াজ দিছে, হে পথি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ও তাহলে তুমি কি ইসমাইলের বিবি? জি। এখন কানবেন, পৃথিবীতে ইব্রাহিমের মতো কয়েকটা চেহারা পৃথিবীতে আল্লাহ বানিয়েছিলেন, আমি এক একজন নাম বলবো আপনি আল্লাহ আকবার জোরে বলবেন, কেমন? জাতির পিতা ইব্রাহিমের মতো কয়েকটা মানুষের চেহারা আল্লাহ দিয়ে পৃথিবীতে বানাইছিলেন। এক নম্বরে বাবা আদমের চেহারা, দুই নম্বরে ইউসুফ নবীর চেহারা, তিন নম্বরে ইয়াকুব নবীর চেহারা, ইসমাইল নবীর চেহারা, ইসহাক নবীর চেহারা, এরপরে ঈসা নবীর চেহারা, এরপরে ইব্রাহিম নবীর সাথে হুবাহু মিল ছিল আমার নবী কলিজার নবীর চেহারা।
আমার নবীর চেহারার সাথে মিল ছিল নবীর কলিজার টুকরার নাতি হাসানের চেহারা, হুসাইনের চেহারা, মোহসেনের চেহারা, ফাতেমার মেয়ে জাইনাবের চেহারা, ফাতেমার মেয়ে রোকায়ার চেহারা, ফাতেমার পাঁচটা সন্তান, পাঁচটা সন্তানের চেহারা নবীর মতো ছিল। আপনি তো সারা জীবন জানেন ফাতেমার দুইটা গোলা না, হালাকে ফাতেমার পাঁচটা সন্তান। তো এখন তার কথা কইবা না, কয়টা জোরে কন, আরো জোরে। এক নম্বরে হাসান, হাসানের এগারো মাসের ছোট হুসাইন, তার দশ মাসের ছোট হইতেছে মোহসেন, ফাতেমার তিন নম্বর ছেলে, মারহাবা বলতে পারলেন না। চার নম্বর হলো মেয়ে জায়না, পাঁচ নম্বরে মেয়ে রোকায়া, ফাতেমার পাঁচটা সন্তান। আর মাত্র দুই মিনিট, এমপি সাহেবরে আনলে আরো আধা ঘন্টা পরে আনলে, যখন দেরি করে আইসে দেরি করে আনবে, কি কন আপনারা কষ্ট হইতেছে? আর পাঁচ মিনিট কথা বলুন, এমপি আসা বন্ধ করবে, এমপি আসা বন্ধ, এমপি সাহেবরে যে কালে আনেন আনেন, শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিককে আল্লাহ আছে না নাই আছে, তাকা ওই দিকে, আমার দিকে রসগোল্লার মধ্যে তাকাই থাকবে। এ ভাই, এ এ তুমি যাইও না এখনো, তোমার পোলার পর খেতম তোমার কপাল হইব না, যদি যাও গা ভাই, আমার চাষা যাইতেছে যাও গা, সাদা সাদর আল্লাহ তুমি উঠতে পারবে না, তোমার আমি ধরে রাখছি, উঠলে কিন্তু লুঙ্গি টেনে ধরবো, কথা কইবেন আর মাত্র আধা ঘন্টা ওয়াশ করবো কিনা জানি না, কত সময় করবো, শুধু আমার দিক তাকায় থাকেন, এই জমিনের মালিককে খেলা খেলে কে আল্লাহ, সব খেলে তাকায় তাকায় দেখে বান্দায় করে কি, ঠিক না ভাই? আল্লাহ ইচ্ছা করলে কি ইসরায়েলি একটা থাবুর দিয়ে শেষ করে দিতে পারে না, ফিলিস্তিনে জিতাই দিতে পারে না? আল্লাহ করবেন না, আল্লাহ দেখতেছে, দেখি আমার বাইতুল মুকাদ্দাস লাগে বান্দায় কি করে, আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই, কথা বল না কেন? আমি আল্লাহ মুসলমানের পক্ষে, ইব্রাহিমের সন্তানদের পক্ষে, আমি ফিলিস্তিনের পক্ষে, বান্দা দেখি তোরা কারা কারা ফিলিস্তিনের পক্ষে, আল্লাহ দেখতেছে। পৃথিবীতে দুইটা দেশ, আমি দুইটা দেশকে দামি করেছি, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো ফিলিস্তিন, দুইটা দেশে দুইটা ঘর আমি বানাইছি, যেই দুইটা ঘরকে আমি আল্লাহ নিজে দামি বানাইছি, এই দুইটার পক্ষে থাকবে না, থাকবি কই? তাকানে দিকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে তুমি কি ইসমাইলের বিবি? জি। তোমার শাশুড়ি কোথায়? যখন বলছে শাশুড়ি কোথায়, তখন আর বুঝতে বাকি নাই, শাশুড়ির খবর তো শ্বশুর ছাড়া সম্ভব নয়। জোরে 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 বেজন দেবার যখন বলছে তোমার শাশুড়ি কোথায়, ঘরের দরজার পর্দাটা টান দিয়ে সরাইয়া মুখটা বের করে দেখে গো, হুবাহু আমার প্রাণের স্বামী ইসমাইলের সাথে মিল আছে। ইসমাইল আবার বিবি কে বলতো, বিবি আমার বাবার কেমনে সিনবি জানোসটি, আমি কিন্তু আমার বাবার ফুলকপি, আমার বাবার মতো চেহারা আমার, আমার বাবা জানে ঘর থেকে কোনোদিন অপমানিত হইয়া না, যুবক বাইরে যে পনেরো দিন আগের কথা বলছি, দুই সপ্তাহ তিন সপ্তাহ হইল, আমার মিরপুরে একটা যুবক তার মায়ের থাবড়াইতে থাবড়াইতে উপরের থেকে নিচে নামাইছে, আমার সুবার মসজিদে আসিয়া ছোট্ট ভাই আমার হাত ধরে কাঁদে আর বলে, হুজুর আল্লাহ কি বিচার নাই, কেন সন্তান মায়ের আমার এ শরিয়া
দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে ভাই, এই পুষ্করণের মধ্যে নাই না মা, এখন তো প্রত্যেক বাড়িতে বাবা পানির ট্যাঙ্কি আছে, আগে টিউবওয়েল চাপাইয়া নদীর মধ্যে অথবা পুষ্করণের ভিতরে নাই না বদনাবরে পানি নিয়ে বাথরুমে যাওয়া লাগতো, পায়খানা পুষ্পের খাতা ধুইতে হইলে পুষ্করণের মধ্যে নামা লাগতো, তোমার মা আমার মা এই ঠান্ডা পানির মধ্যে মা নাই না বাথরুমের খাতাটা ধুইতো, আরে দরুদে মা জনম দুঃখিনী মা, আল্লাহ দেখো কারা জানো মার কথা মনে করে কান দেখো মালিক, আমার মতো যাদের মা নাই এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিব, অনেকের বাবা নাই ও যেই মারুপ আমাকে আনার জন্য এত কষ্ট করছে বাবা, ও যদি ইসলামপুর সদর ঘাটে বাবা ওর দোকান, এই মারুপ আমারে আনার জন্য আমার বাবা আছে, তোমার বাবা আছে, হ্যাঁ তুমি তো বলছিলে আমার আব্বা নাই, এই মারুপ আমারে বলে বুঝলো আমি এতিম, আমি যখন আপনার পিছনে নামাজ পড়তাম আজ থেকে 10-12 বছর আগে হুজুর তখন আমি দোকানের মালিক ছিলাম না, আজকে আমি দোকানের মালিক হইছি, আমার বাবা আজকে দুনিয়া, আজকে আমি বিল্ডিং দিতেছি আমার বাবা গো, আমার ছিল না তখন আমার মা ছিল, আজকে যদি বেরেল কে বেরাল কেরাসিন কেনতে তার মতো তৌফিক আছে কিন্তু আমার মা, এখানে অনেক বাবাজিরা আছেন মসজিদ কমিটিরা আছেন, সন্তানরা বিদেশ থেকে কোটি কোটি টাকার মালিক আপনি কিন্তু আপনার মা আজকে দুনিয়ায় নাই রে ভাই, মনে রাখো এই পৃথিবীতে একটা মাত্র মেডিসিন আছে ডাইরেক্ট সাথে সাথে কাজ হয়ে যায়, সেটা হলো মায়ের দোয়া, সেটা বাবার দোয়া, জাহান্নামের আগুন, একবার যদি তোর দিকে কড়া নজরে তাকায় মা তোর কোন নামাজ রোজা হজ জাকাতে কাজ হবে না রে দাদা ভাই, এ কলেজের কলেজের বন্ধুরা আজ যদি একবার মা তোর দিকে শান্তির নজরে তাকায় তোর জন্য বেশ তো আজীব হয়ে যাবে, জোরে 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 জোরে, তোর বাবা যদি একবার তোর দিকে দোয়ার নজরে তাকায় তোর জন্য জান্নাত আজীব হয়ে যাবে, এ পূর্ববাসী ভাইরা তোমরা যারা বিদেশের বাড়ি থাকো কোনদিন বিদেশ যাওয়ার পরে বউ সাওয়াল মেয়ের নামে অ্যাকাউন্ট করবো আমি না করি না, মা বাবার নামে একটা অ্যাকাউন্ট করে যাইও, যে অ্যাকাউন্টে শুধু তোমার আব্বা আর তোমার মা খরচ করবে আর কেউ করবে না, এই অ্যাকাউন্টটা বাবা মার নামে করে যাবা, তুমি জান্নাতের অ্যাকাউন্ট করছো, তুমি জান্নাত কিনতাছো 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 কিনতাছো, কষ্ট হইতেছে ভাই, এবার কান দিন জানাটা সরায় বলে আপনার আমি চিনে ফেলছি, আব্বা আসেন আব্বা আসেন আব্বা আসেন, তুমি আমার কেমনে চিনলে বৌমা,
আমি চিনব না আব্বা, এই পৃথিবীতে আমার স্বামীর মতো চেহারা এবং আমার স্বামীর মতো কণ্ঠ পৃথিবীতে একজন, সেটা হল আমার আব্বা হুজুর ইব্রাহিম খলিল। একটা দৌড় দিয়া ঘরের থেকে বাইর হয়েছে আমার মায়েরা, যারা মহিলা মহিলা প্যান্ডেল আছে না জুল্লু ভাই, আমি আমার মাদেরকে বলবো মা আপনি ঢাকায় থাকেন স্বামীর সাথে, অথবা স্বামীর ঘরে থাকেন গো মা, কোনদিন শ্বশুর আব্বার দিকে কড়া নজরে তাকাইন না। আমি আপনাদের শিক্ষার জন্য আজকে ওয়াজটা ধরেছি। ইব্রাহিম খলিল বললেন, মা তুমি আমারে কেমনে চিনছো? আব্বা আমি জানি আমার স্বামীর মতো পৃথিবীতে মাত্র একটা মাত্র চেহারা, সেটা হলো আমার স্বামীর চেহারার মতো আমার বাবা ইব্রাহিম খলিল। একটা দৌড় দিয়া বাজান, ইব্রাহিম আলাইহিস সালাম উনি সাত বাবা ছিলেন। আরো জোরে করে কয়াত লম্বা, ইব্রাহিম আলাইহিস সালামের মাজাটা শক্ত করে ধরছে, শক্ত করে ধরে বুকের সাথে লাগা, আমার আব্বা আমার খলিলের আব্বা, আপনি আমার আব্বা সারা দুনিয়ার মুসলমানের আব্বা, আব্বা গো আপনার জন্য আপনার ইসমাইলের কলিজাটা সুখে সেই পাশুর করে থেকে আবার আব্বা আবার আব্বা আবার আব্বা। আব্বা খালি আপনার ছেলে কয় আমার আব্বা আমার আব্বা, আপনি আমার আব্বা না। ইব্রাহিম আলাইহিস সালাম বুর মা মাথায় হাত দিয়ে বলে, মা তুমি আমার মা। এই কথা বলে কান্দার বলে, মা রে আমারে আব্বা বইলে কোনোদিন আমার মা ডাক দেয় কেন জানো? আমি নমরুদের আগুনের মধ্যে পড়ে যাই, আমার মা আমার আগুনের মধ্যে ফেলার লেগে সরব কাছে রশি ধরে আমার মা উঠামছিল, আমি তখন আমার মাওলাকে ডাইকে ডেকে বলছিলাম, আল্লাহ আমি এমনি একটা হতভাগা সন্তান, আমি নমরুদের আগুনে পড়ে মরে যাই, আমার মাও চায় আমার বাবাও চায়, আমারে কোনোদিন কেউ মায়ের আদর দেয় নাই। আমি কোনদিন আমার মায়ের স্তনের দুধ খাই নাই। আমার জন্মের চার বছর পরে আমার মা দেখতে গেছে, এর ভিতরে একবারও আমারে দেখতে যায় নাই রে, এ মা আমারে দেখতে যায় নাই। আমার একটা আঙ্গুলে আল্লাহ দুধ বানায় দিছে, আর একটা আঙ্গুলে পানি আর একটা আঙ্গুলে মধু, মা আমার দুধের পিপাসা লাগলে এই আঙ্গুলটা গালে দিতাম, শুয়ে শুয়ে খাইতাম, দুধ বাইর হয়ে যেত মা, হে মা আমি এই আঙ্গুলটা দিলে পানি বাইর হইত মা, এই আঙ্গুলটা দিলে মধু বাইর হইত মা, আমি কোনোদিন মার আদর পাই নাই রে। তুই আমার ইসমাইলের বিবি আমার মা, কিন্তু মা আজকে আমার থাকার বেশি টাইম নাই, আল্লাহ তো আমার টাইম বাঁধিয়ে দিছে মা, একটু পরে আমার জেরুজালেমে চলে যাইতে হবে ফিলিস্তিনে মা, মা আবার আমি আসব। ইসমাইলের বিবি তাহেরা বলে, জাহেদা বলে, আবেদা বলে, বাবা গো ও বাবা আমি যদি আপনার মা লাগি গো, আমি শুধু আপনার জমজমের পাড়ে দাঁড় করাব যেই পাথরে বসে আমার শাশুড়ি অজু গোসল করে ওই পাথরটার উপর একটু দাঁড় করাব। আমি আমার মা বোনদেরকে বলবো, মা দেখেন তো আমলটা চালু করতে পারেন কিনা গো, আপনার জন্য ইসমাইলের বিবির সাথে জান্নাত চালু হয়ে যাবে মা। ইব্রাহিম বলে, মা তুমি কি করতে চাইতেছ? বাবা একটু পাথরের উপরে দাঁড়ান, আপনার ছেলের পায়ের গুড়মুড়ে রাখাতে বাবা জমজমের কুয়া হইছে, আমি ওই জমজম কুয়ার থেকে আপনার একটু অজু করে দিব, আপনার পা দুইটা ধোয়া দিব, আমার মাথার চুল অনেক বড়, আমার শাশুড়ি এই চুল দেখে আমার চয়েস করে আনছে, যেই নারী চুল বড় তার দয়া বেশি, বাবা এই চুল দিয়ে আপনার পাও কদম দুইটা আমি মুছে দিব,
আব্বা আপনার আমি একটু কোলে করে খাতে বসাবো। ইব্রাহিম কান্দের বলে মা ঘরে ঢোকার আগে আমি একটু আমার মাওলার সাথে টেলিফোনে কথা বলে লইল। কেন আমি আমার আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করি না মা, এই যে আমি আসছি আল্লাহর অর্ডারে আসছি, জিব্রাইল আমার পিছনে দাঁড়ায় আছে মা। ইন্নাল্লাহ হাসতাফা আদাম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সারা পৃথিবীর জগতের মালিক আমি, ইব্রাহিমের আহলের পরে আল্লাহ শান্তি দিবে এই কথা বলেছে মা। এ মা মা আমি তো আল্লাহর লগে কথা কইলে দেখি উনি আবার বেজার হই নাকি ঘরে ঢুকলে। আল্লাহ আমার পুত্রবধূ আমার ঘরে নিতে চায়, যা ইব্রাহিম যা। এবার কানবেন, এবার কানবেন, কে বলছে আপনার গুনাহ মাফ হবে না? এক ঝর্ণার পানির মতো ধুইয়া কলে পরিষ্কার হয়ে যাবে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের পারে দাঁড়াইলেন, বদনি ভরে ভরে শ্বশুরের পা দুইটা ধোয়াই দিতেছে, চুল দিয়া মাথা মুছাই দিয়া বাপ এইভাবে বুকের মধ্যে মাজারা ধইরা ঘাটের উপরে বসাইছে, জমজমের ঠান্ডা পানি নিয়া এই মধু দিয়া শরবত বানাইয়া আব্বারে খাওয়াইয়া দেয়। ইসমাইল বলে বৌমা এবার আমার বুকে আয়। ইব্রাহিম বলে আয় আমার বুকে আয়। বৌমার মাথাটা বুকের মধ্যে নে গো মালিক, আমি জীবনে মার আদর পাই নাই গো, আমার মা আমার আদর করছে। তুমি আমার মায়ের কি দিবা মানে কও, নগদ নগদ কোনো বাকি টাকি নাই, আমার মায়ের তুমি কি দিবা তাই কও, জোরে 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 জোরে। এখন এই কথাটা শোনার পরে যদি আপনি আল্লাহ আকবার জোরে না বলেন আমি মনে করব আপনি আমার নবীর দুর্বল উম্মাহ। রাখো রাখো রাখো, এখন আমি বলবো আল্লাহ আমার বৌমারে তুমি কি দিবা, সাথে সাথে জিব্রাইল এসে বলে আর রাসূল আল্লাহ আপনার ছেলে ইসহাকের ঔরাসে লক্ষাধিক নবী দুনিয়ায় আসবে, আর আপনার এই ইসমাইল এই পুত্রবধূ আপনার পুত্রবধূর ঔরাসে একজন মাত্র নবী আসবে। শুনেন তাহলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা এবার আওয়াজ দিস কলিজার বাইরা মা, যখন শুনছে পৃথিবীতে শ্রেষ্ঠ নবী আসবে আপনার এই পুত্রবধূর ঔরাসে আপনার দোয়ার খাতিরে, ইব্রাহিম একটা চিৎকার দিয়া কাবাগারের সামনে দাঁড়ায় বলে সে কোথায় জন্ম নেবে আগে কও, আগে কও সে কোন দেশে জন্ম নেবে। এবার আওয়াজ দিও যুবক, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোর কাবাগার দরজা সোজা 200 গজ দূরে তোর ইসমাইলের ঘর, যেখানে এই ঘরেই জন্ম নেবে। জোরে 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 জোরে, যেই ঘরে আমার নবী জন্ম নিয়েছে ওই ঘরটাই ইসমাইলের বানানো। কষ্ট হইতেছে? তাকাও এদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মা আমার সময় শেষ, মা আমার মওলা আমার আর থাকতে দেবে না, তোমার শাশুড়ি আসলে বইল সে যেন মাইন্ড না করে, কারণ আমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করি না মা, আমি যাই আবার আসবো মা, আর যদি না আসি তোমার শাশুড়িকে বইল আমি তারপরে অনেক খুশি, কিয়ামতের মাঠে তার সাথে আমার দেখা হবে। জোরে 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 জোরে, মা আমার জরুরি কাজ আছে মা, আমি আর একটা মসজিদের কাজ হাতে দিছি বাইতুল মুকাদ্দাস, এইটাই বুঝাবার জন্য এত দূর আনছি।
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى এমা আর একটা কথা বলে যাইবা, এই তোর ঘরের থেকে 200 গজ দূরে মুহাম্মাদের জন্ম হবে। এমা তারা আল্লাহ ইমামুল মিরসালের খেতাব দেবে, এখানে নামা, এইখান থেকে নিয়ে যে 15,000 কিলোমিটার দূরে মসজিদ আকসার সামনে ফেলাইয়া ইমামুল মিরসালের খেতাব দেবে। আমার আল্লাহ কিন্তু আমার নবীকে ইমামুল মিরসালের খেতাব কাবা ঘরের সামনে দেয় নাই, বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়েছে। কারণ এখানে দুনিয়ার সমস্ত নবীর মুক্তাদি বানায় আমার নবী ইমামতি করছে। বুঝেন এবার মা, আমি যাই মা, তোমার ঔরাসেই ওই নবীর জন্ম হবে, তার উম্মাদ গুলা তোমার ঔরাসেই জন্ম হবে, তার উম্মাদ গুলা তুমি মা হয়েই জান্নাতে যাবে। জোরে 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 জোরে, কষ্ট হইতেছে? আর 5 মিনিট, আরে হ জমিনের মালিককে উঠবেন না তো, তাকাই থাকবেন তোমার দিকে, যে উঠবারটা এনে ধরবেন তো, রেডি? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ব্যাস। পরে আসতেছে তাকবীরের টাইম, চলে গেলেন ইব্রাহিম, আসছেন ইসমাইল, মারহাবা বলেন। আজকে দেখেন জামালে কাবায় বলে দিচ্ছে তোমার আব্বা আসছিল, গত সপ্তাহে তোমার আব্বা আসছিল, এই আজকেও তোমার মার সাথে দেখা হয় না। ইসমাইল মনে করছে কপাল পড়ছে, মানে কাবায় বলে দিতেছে, জামালে কাবায় বলে, জামালে সাফায় বলে, সবাই বলে তোমার আব্বা আসছিল, আব্বা আসছিল, মনে হয় এবারও শেষ। ঘরের মধ্যে ঢোকার আগে ডাক দিছে, বিবি রে তাহেরা কই? জি, তোর মুখ কালো কেন? মুখ কালো না, দেখি আমার স্বামীর মুখটা কি রে? আমার আব্বা আসছিল। জি আসছিল। কি কইছে? তোমরা কেমন আছো? কি কইছো? আলহামদুলিল্লাহ। তোমার স্বামী কই? এমন গেছে। তারপরে কি কইছ? কবে আসবে? বলে আমার কাছে তো বলে যায় নাই, দাওয়াতের কাজে গেছে, আসবে কিছুদিন পরে। তারপরে কি করছো? তুমি একটু টেনশন করে না সোনামণি, সে তোমার বাবা আমার বাবা না। জোরে 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 জোরে, তাহলে স্বামীরে সোনামণি বলা যায়? যায় না? না, স্বামীরে বাপ পাওয়া যায়। স্বামীরে বাপ কয় তো? কয় না? শাশা আক করে রেছে, আবার কি কয়? তোমার শাশি তো জীবন আমার বাপ কয় নাই, তোমার বউ কয় না শাশা, শাশি তোমার জীবনে বাপ কয় না, তোমার পোলার বউ তোমার পোলারে বাপ কয়। যদি কেন কেমনে বিউটি এসো না, আরে বাবা আসছি তো, কথা কর না কেন? এ যাবে না, আরে বাবা যাবো তো, রাখো না, সবর করো না, আর ডিজিটালের কপালে জুতার ভার মার, কথা বল না কেন? হে মগি তুই কইলি কি? মগাও আছে, আরে লাভলি আসো না, আরে বাবা আসছি তো। তখন ধরিয়া কোনো কথা নাই, সিঙ্গেল থাকবো, ডাবল দিয়ে যাই না, আবার গাল গুলো পেঁচাইয়া কান কুল জড়াইয়া সিঙ্গেল থাকবো। কারে বাপ কইলি? আরে বাপ কইছি না, আরে কথার কথা কইছে, আরে বাবা আসছি তো, কে আর কইছে না, আরে ভাই আসছি তো, এটা বলতে পারলি না? আরে সোনামণি আসতে আসতে যেটা কইতে পারলি না? ও বাসর করে কথা বন্ধ হয়ে গেছে, এখন বাপ হয়ে গেছি, কথা কর না কেন? আছে না নাই? আমি আমার গোপালগঞ্জের কথা কই, আমি শরীয়তপুরের কথা কই না, তো এটা এখানে আছে মারো জুতার বাড়ি কপালে, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। আজকে স্বামীর নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে, আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, দুই প্যান্ডেল বলে বর্ষের দিকে কয়ে দিয়ে দেয়, আর জীবনে আসি মানে আসি, আসার নিয়ে তো নেই, এই দামুটা বেদের গলে, যতদিন পর্যন্ত রাস্তা ঠিক না হবে ততদিন আমু না, রাস্তারে বাম পার খুলে যায় গাবে, পদ্মা সেতু হইলো আমার জমিনের উপর দিয়া, আর আমার দেশে শরীয়তপুরে রাস্তা খারাপ থাকবে এরকম ভাবে, এটা মাইনে নেওয়া যায় না।
মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবে তাড়াতাড়ি করে এমপি কো ডাইককে একটা স্যাংশন দেন। কথা কন না কেন? আল্লাহ কবুল হোক, জোর করে আমিন। রাস্তার কি অবস্থা দেখলে মন ডান মাথা মতো ঘুরে। আজকে আইতে যে জানেন আমি ঘুরিয়ে হয়েছি। এই যে রাস্তার এই যে বাবা সাপের মতো প্যাস রে, মনে হয় বাড়ির আইলের উপর দিয়ে রাস্তা আছে। হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। তাহলে আপনাদের এমপি সাহেব অনেক ভালো মানুষ, তার বাবার স্বপ্ন সে বাস্তব করবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। আল্লাহ কবুল করেন, দুর্গাটা আমিন। তার বাবার যে অবদান এই শরীয়তপুর দামোদরের সখীপুরের মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। মনে রাখবেন, তার বাবা এই দেশের একটা স্বর্ণের অক্ষরে তার নামটা লেখা থাকবে, রাজ্জাক সাহেবের নাম। কথা কন আরো জোরে, হে জোরে, টাকা নাই দিলে আল্লাহর খলিল ইব্রাহিম। আহ, আল্লাহর কি কুদরত! হে আমার আব্বা যখন তোর এত কিছু বলে গেছে, এখন আমার এক কাজ আসে, আমি আর বলছি করি না। আল্লাহ কবুল কর, জোর করে আমিন। এ ভাই, মুন্ডা খারাপ লাগছে? শুধু আমার সাথে তাকাই বলবেন, এই জমিনের মালিক কে? ওই মালিক বলছে, বান্দা তুই যখন আমারে আল্লাহকে ডাক দিবি কোন জায়গায় বসে হাজার হাজার মানুষ, আমি রব্বে কারিম তোরে মাফ করে দিব। আল্লাহ আছে না? আছে। এবার আল্লাহর জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন, হাত দুটা উঠান তো, দেন উঠান, দেখেন আল্লাহ কেমন জোরে ডাক দেন, ডাক দেন, এই সুরে আল্লাহকে জোরে একটা ডাক দাও। আল্লাহ তুমি চায়া দেখো মালিক, আজকে শরিয়া পুড্ডা মুড্ডা বসে 23 ডিসেম্বর তোমার ডাক দিছে, যারাই তোমার আল্লাহ বলে ডাক দিছে, এদের জীবনে সব গুনাহ মাফ করে দিবা, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এই মাহফিলকে কামিয়াব করো, জোর করে আমিন। শুধু 5টা মিনিট আমার ঠিক টাকা তোর পাও ধরে তোর সিলুব, তুই পারলে তোর বিবির এইভাবে দোয়া করে দিবি। ইসমাইল আলাইহিসসালাম বলে, আমার আব্বা কি বলছে বলো? বলে, যাওয়ার সময় একটা কথা বলছে, সেটা বলে তুমি বুঝবা, এটা বলে আর কেউ বুঝবে না। কি? ঘরের চৌকাটটা অনেক বলে ভালো। ইসমাইল আলাইহিসসালাম বলে, তাহলে বাইরে এখন ঘরের থেকে কে কাবাই দো, কাবা ঘরের মধ্যে ঢোক, বিবির কোলে করে কাবার মধ্যে ঢুকাইছে, ঢুকে বলে এই জায়গাটা আমি আর আমার বাবা এখানে দাঁড়ায় দোয়া করছিলাম, তখন আমার আল্লাহ এইভাবে বলছিল, ও ইদিয়ার ফাহু ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, রব্বানা তাকাব্বাল মিন্না মিন্না মিন্না, এইখানে দাঁড়ায় আমার আব্বার আমি দোয়া করছিলাম, আয় তোরে নিয়ে এখানে দোয়া করি। শোনেন আর একটা কথা, আমার আব্বা বলে গেছে, কি? তোমার আমার ঔরসে বলে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নিবে। ইসমাইল কান বের করে, বিবিরে ওই নবীটাই হবে নবী মুহাম্মদ, ওই নবীটারে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে। ওই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী বার বার আল্লাহকে বলছে, তুমি এত দামি কেন বানাইছো? বাজান দেবার আমার দিকে তাকান, মুসা নবী বলছেন, এত দামি কেন বানাইছো? ইসমাইল নবীর হাজার হাজার বছর পরে মুসা নবী দুনিয়া আসছে। এ বাজান দে, যদি বাবার দোয়ার খাতিরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব জন্ম নেয়, পুত্রবধূ করবে, আমিও তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বাবার দোয়া যদি কোনো সন্তানের সাথে থাকে, ওর মতো দামি আর কেউ হবে না। এই যে নাঈম আব্দুর রাজ্জাক সাহেব যে এমপি হইল, তার বাবার দোয়া তার মায়ের দোয়া তার সাথে আছে, তোমাদের চেয়ারম্যান সাহেবের সাথে তার মা বাবার দোয়া আছে বাবা, আজকের মাহফিলের সভাপতির অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। এই যে জিল্লু যার বাসায় খাবার খাইলাম, বাজান জিল্লু যখন আমারে সবচেয়ে আমার ফেভারিট পিঠাটা সামনে দিছে, এই জিল্লু জানে জিহাদি সাহেব কোন পিঠাটা দিলে বেশি আদর পায়, সেই পিঠাটা জিল্লু আমার জন্য তার বিবি বানাইছে।
বাজান এই শীতের মৌসুমে আমার মা যেই পিঠাটা আমার বেশি খাওয়াইতো, শীতের পিঠাটা ভিজানো আমার মা খাওয়াইতো আমাদের আতালের গরুর দুধ দিয়া, আজকে জিল্লো আমাকে সেই পিঠা খাওয়ায়া আমার মনটা কেড়ে নিয়ে বলতে চাই যে হ্যাঁ দিবাই মার হাতের কবে খাইছো আজকে আমার বিবির হাতের খাওয়া। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইসরাইল যদি ইব্রাহিম নবীর দোয়া পাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের ঔরাসে তার ঔরাসে জন্ম নেয়, তুমিও তোমার মা বাবার দোয়া সাথে নিবা। আমি কসম করে বললাম তোমার ঔরাসেও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আব্দুল কাদের জিলানির মতো সন্তান জন্ম নিবে। মা বাবার দোয়া দরকার আছে না নাই? কে কে মা বাবার দোয়া নেব দেখে লাগে হাতে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে একটা নেক সন্তান দান কর, নেক বিবি দান কর। শুধু আমার দিকে তাকাও, মা বাবার দোয়া দরকার আছে না নাই? মা বাবার দোয়ার আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দেখে আল্লাহ হাতে দেখা তো। লিল্লাহে তাকবীর, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ এরা বিবিরে পর্দায় রাখবে, মা বাবার খেদমত করবে। এই যে কথাগুলো বলছি, মা বাবার খেদমত করব তো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো। এবার আমার দিকে তাকাও, ইসমাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, আব্বা আব্বা গো আর একবার যদি আসতেন আপনার পুত্র বধির দোয়া করে দিলেন, আমার একটু দোয়া করে দিবেন না? ইসমাইল আলাইহিস সালামকে ইথারের মাধ্যমে বলতেছে, ইসমাইল দা দোয়া তো তোর বউরে দেই নাই, দিছি তোরে। জোরে জোরে জোরে, তুই এমন একটা বিবি এবার পাইছ রে বাবা, যদি স্বামী ভালো হয় বিবি ভালো হতে হবে, কারণ তুই সেই বাসুর ঘরের থেকে বলছো আমার বাবা আমার বাবা আমার বাবা জীবনে আল্লাহর হুকুম ছাড়া একটা কদম উঠায় নাই, আমার বাবা জীবনে আমার মাকে এত পরিমাণ পরীক্ষার মধ্যে ফেলছে, আমার বাবা কোনোদিন আমার মায়ের বরদোয়া দেয় নাই, আমার মাও বরদোয়া দেয় নাই, খবরদার আমার বাবা কিছু আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করে না, বউ আমার বাপ যদি কোনোদিন কষ্ট পায় তোর জিন্দিগি লন্ড ভন্ড করে দিব। এই কথাগুলো তুই বলছস বিদায় তো তোর বউ আমারে ভালোবাসা দিছে। যুবক ভাই বিবিরে মায়েরে কোনোদিন মারে আর বিবিরে এক করবি না, বিবি বিবির জায়গায় মা মার জায়গায়। রাজি আসোস না নাই? রাজি আসোস। আমার দিক তাকা, ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া জীবনের শেষ কথা ছিল আমার মা, আর কোরআন ধরে বলে গেলাম আমার জীবনের শেষ কথা ছিল ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি ঢাকা কেরানি মসজিদ মারুম দেখে আসছি, জিজ্ঞেস কর এই মারুম কত, কালকে না কবে গেল? কালকে গেছিল। এই আমি 4 কোটি টাকা খরচ করে আল্লাহর হুকুমে আল্লাহ অর্ডার দিছি বিদায় করছি, কারণ মসজিদ সবাই নিজের মন মতো বানাইতে পারে না, আর মসজিদ সব জায়গায় হবেও না, কথা কন না কেন? মসজিদ যেই জায়গাটা বরাদ্দ হয়েছে কিয়ামতের আগে হলেও সেখানে মসজিদ হবে। এ কালা কোটালা যুবক এখন উঠিস না, তোর সাথে আমি এখন বন্ধুত্ব করবো, জোর কর মারহাবা। আমার সাথে বন্ধুত্ব করবা না? আমার সাথে দোস্ত করবা না? যদি জান্নাতে যাই একসাথে যাব আমি এই 1.5 বছরে বাবা আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আপনাকে ওয়াজের পয়সাটা আমি বিপদে নষ্ট করি না বাবা, বাড়ি গাড়ি করছি আল্লাহ করাইছে, কিন্তু আমি এখন একটা জান্নাতের ঘর করছি, আমার মায়ের ওসিয়ত পালন করছি, একটা মসজিদ বানাইছি, 4 কোটি টাকাই পর্যন্ত আমার খরচ হয়েছে আলহামদুলিল্লাহ। বলেন যুবক ভাই তুমি একটা মসজিদ করতে পারবা, আর যারা জীবনে একটা মসজিদ জীবনে করবে, এই কোরআন হাতে নিয়ে বললাম তার জন্য জান্নাত ওয়াজিব। যদি কোন হুজুর আমার কাছে 4 কোটি টাকা নাই বানাবো কিনতে, আপনার 4 কোটি লাগবে না তো, 4000ই যথেষ্ট, 40 টাকাও যথেষ্ট, দরকার মারহাবা আপনার তৌফিক আছে 40 টাকা দেয়, আর আপনি 4 কোটি করতে দিবেন, কথা কন না কেন? কষ্ট হইতেছে? আমার মা যখন 12 বছর বয়সে আমারে বলে ইলিয়াস তুই মসজিদ বানাবি,
আমার ছাত্র জীবন থেকে আমার এই মাথার মধ্যে গুরুত্ব, আমার মায়ের অর্ডার আমি কেমনে পালন করবো, কেমনে করবো, কেমনে করবো। 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই, আরাফার মাঠে দাঁড়ায় এইভাবে হাত তুলছিলাম, তাকা যুবক, এইভাবে হাত তুলে বলছিলাম, আল্লাহ আমার মার ওয়াদা আমি ভুলি নাই, আল্লাহ তুমি আমার একটা মসজিদ মানসা না করে কবরে ডাক দিও না। যুবক বাইরে, তখন আমি হাস্তাবাদ ছিলাম, পুস্তকলা হাস্তাবাদ, জীবনের প্রথম আমি হজে গেলাম 2004 সালে, আরাফার মাঠে মাওলানার কাছ থেকে দোয়া করে আসলাম বাজান দে, এরপরে আবার 5 সালে গেলাম, এরপরে আবার 6 সালেও গেলাম, ও বাবা, এরপরে বাবা 2 বছর বিরতি, 9 সালে গেলাম, ও বাজান 9 সালে বিবিকে সাথে নিয়ে গেলাম, 10 সালে গেলাম, 11 সালে আমার বাবাকে সাথে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মূর্খে তার মধ্যে যে কই, আমিও দোয়া করে গেলাম তুমিও হজ করতে পারবা। আমার জীবনে কোনদিন প্রথম যেদিন হজ করি আমার কাছে মাত্র 25,000 টাকা ছিল, আল্লাহ আমাকে হজে নিয়েছে জীবনের প্রথম, আপনিও যাইতে পারবেন। তো যখন 11 সালে আমার আব্বাকে নিয়ে হজ করতে গেলাম, তখন আমি একটা সুন্দর পদ্ধতি নিলাম, জান্নাত কারো সাথে যদি মা বাবা সাথে থাকে হজে, তার হজ ডাইরেক্ট কবুল হবে। 2011 সালে এই ডিসেম্বরের 4 তারিখ, যখন মারাবা ডিসেম্বরের 4 তারিখ আমার আব্বাকে নিয়ে দেশে আসবো, বাংলাদেশে আসবো। তো বাংলাদেশে আসার আগে, আরাফার মাঠে যাওয়ার 3 দিন আগে, ওই যে মুসাল্লাই নবী, মুসাল্লাই নবীর ওখানে আমার আব্বারে দাঁড় করাইলাম, দাঁড় করাইয়া আমি বললাম আব্বা, আমার বুকের মধ্যে আসে, আব্বা কয় বাবা আমার মুন্ডা চায়, আমি কাবা করে দরজাটা একটু ধরবো। এই জিল্লু তো লম্বা কম না, জিল্লেও তো ধরতে পারে না, কাবা ঘরের চৌকাটটা কোন রকম ধরা যায়, তাও মারামারি কইরা, যারা হজে গেছেন তারা জানে এই কাবা ঘরটা ধরা এত সহজ না বাবা। তো কাবা ঘরের চৌকাটটা, যে স্বর্ণের চৌকাটটা, 162 ঠিক আছে, স্বর্ণের যে চৌকাটটা, যেই চৌকাটের লেগে ইসমাইল বউরে তালাক দিছে, কথা বল না কেন, স্বর্ণের চৌকা, স্বর্ণের দরজা, স্বর্ণের তালা, স্বর্ণের সব দরজাটা স্বর্ণ, এমনকি ওই দরজার ভিতরে যে খিলগুলা অর্থাৎ কবজাগুলা ওটাও শুনলে, এটা আদম নবীর জামানার থেকে দিছি শুনলে, সুবহানাল্লাহ, জোরে কইলেন না, এই দরজাটা প্রথম নকশা করে দেয় জিবরাইল আলাইহিস সালাম, কি মনে করেন এই দরজাটা? তো দরজার চৌকাটটা আমার আব্বা কোন রকম ধরছে, তাও আমি আব্বার উঁচা করে ধরছি, আমার আব্বা অনেক লম্বা, জিল্লু ভার্সিতে লম্বা আমার আব্বা, তো আব্বারে খুব উচ্চা করে ধরছি আমি, আব্বা চৌকাটটা, স্বর্ণের দরজার চৌকাটটা কোন রকম ধরছি একটু হানি। তখন চিন্তা করলাম এই যে আমার সুযোগ, যুবক তোর পাও ধরছি, আমি ভাবলাম এটি আমার সুযোগ, এই সুযোগ আর জীবনে আর আসবে না, কারণ এইখানে আব্বারে নিয়ে আর আসতে পারবো কিনা তাও তো সন্দেহ, এই 6,500 কিলোমিটার দূরে আব্বার নিয়ে আসতে পারবো কিনা, আমি বাঁচবো কিনা, আমার আব্বা বাঁচবে কিনা, আমার পয়সা থাকবে কিনা, অথবা আমার এবিলিটি আল্লাহ দান করবে কিনা, সুযোগ যখন পাইছি হাত ছাড়া করা যাবে না। জোরে 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 জোরে, ইসমাইল নবীর বিবি সুযোগ হাত ছাড়া করে নাই, আমিও করিনি, কেমনে এবার আমার দিক দেখান, আমি একটা আব্বারে নামাইয়া চৌকাটিতে নিচে নামাইয়া মুসাল্লাই নবী যেখানে আমার নবী মেমতি করতেন, এইভাবে আব্বারে বুকের মধ্যে সাইবা ধরলাম, আব্বা আসেন তো কি এনে একটু খোলাখুলি করি, কি আছে তোমার, যখনই কইছি আব্বা একটু খোলাখুলি করি, বুকের মধ্যে বাদান ফেলে 6-7 মিনিট সাইবা ধরলাম, সাইবা ধরিয়া পাউডায় হাত দিয়ে বললাম আব্বা এই জায়গাটায় দুনিয়ার অধিকাংশ নবী দ্বারাই দ্বারাই দোয়া করছে, আপনি শুধু এইখানে দাঁড়াইয়া বলবেন আপনি আমার মাকে মাফ করে দিয়েছেন, দুনিয়ার কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না, আমার মা তো আমার 12 বছর বয়সে নাই গেছে, আমি আমার মায়ের জন্য আপনার একসাথে 2 বাপ বেটা হজে আসছি, আপনি শুধু একবার আমার কানে শুনে দেন আপনি আমার মাকে মাফ করে দিয়েছেন,
এ যুবক আমি তোর পাও তুলে ধরছি ভাই, এখন উঠা বসা করিস না, তোর জীবনটা এখন ধন্য হয়ে যাবে। আমি যখন বলছি আমার মাকে মাফ করে দেন, আমার বাবাই কাবাগরের কাছে দাঁড়ানো অনেক কঠিন বাবা। ওই কাবাগরের সাথে আমার বাবা ভুক লাগায় হাত দুইটা উঠাইছে, ও মালিক আমি আমার ইলিয়াসের বাকে মাফ করে দিছি। কারণ আমি জানি কোন সন্তান যদি মার জন্য দোয়া করে, মা যদি মাফ করে দেয় সন্তান রে, ডাইরেক্ট তার দোয়া কবুল হবে। আগে আমার মার জন্য দোয়া কবুল করাইছি আমার আব্বারে দিয়া। এবার আমার দিকে তাকাও, আমি এবার আব্বারে আবার বুকের মধ্যে নিয়ে যখন বলছি আব্বা, এইবার বলেন আপনি আমারে মাফ করে দিয়েছেন। যখন আমার আব্বারে বলছি আপনি আমারে মাফ করে দিয়েছেন, বলেন আমার আব্বা এইভাবে হাত দুটো উঠে বলে আল্লাহ আমি আমার ইলিয়াসকে মাফ করে দিছি। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়া পানি ফেলাবো। বাজান আজকে আমার কথা আপনারা কাঁদেন, এটা আমার আমলের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যার সাথে বাবার দোয়া আছে সে একদিন শিল্পপতি হবে, এমপি হবে, মন্ত্রী হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, সমাজের দামি মানুষ হবে। যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে ওর মতো হতভাগার কেউ নেই ভাই। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলি, তোমরা কি আমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছো? কে কে রাজি আছো দেখা দেখা হাত তুলে দেখাও। আল্লাহ হাজার হাজার মানুষ একটা মানুষও যায় নাই, এই দুই ঘন্টার মতো বসে আছি, আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও। সুরকান আমিন। আমি ইলিয়াস রানা যদি 8:50 স্টেজে উঠছি, শুধু আমার দিকে তাকাও, আমি তোমার এখন বন্ধু বানাবো, আমার সাথে ওয়াদা দাও, মুনাজাত না করে একটা লোক ময়দান ছাড়বা না। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও। দেখা ভাই দেখা দেখা দেখো ভাই তোর পাও ধরে ধরছে, আমি কোরআন ধরে বলে গেলাম, যদি তুমি আমার সাথে ওয়াদা দাও মনাদ করে যাইতে পারো, আমি মা হারা বলবো আল্লাহ আমরা একসাথে যেন জান্নাত যেতে পারি। আমি মুসাফির তোমার জন্য দোয়া করবো ভাই, বসো তোমরাও বসো দাদা ভাই, তোমরা দুই ঘন্টা দাঁড়ায় বসো, শুনছো, বসো ওই জায়গায় বসে পড়ো, বস এই সামনে জায়গা হয়েছে একটু বস। এই মালিক যারা বসে আছে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদের সন্তানগুলোকে অলি বানায় দাও। আমার বাবার দোয়ার খাতিরে আমার ভাইরা কাঁদছে, আমার কথায় না আমার বাবার দোয়ার খাতিরে কাঁদছে, এদের বাবা মাকে মাফ করে দাও। 30টা সেকেন্ডে আমি কিছু যুবক চাই, যেই যুবকগুলোর আমি বন্ধু বানাবো, যদি আমি বন্ধু বানাই আমি একসাথে জান্নাতে যাব, জানি না আমি জান্নাতে যাব কিনা, যদি আমি যাই তোরে ধুয়ে যাব না, অথবা তুই যদি যাস তোর বাবার দোয়ার খাতিরে তুই আমার।
তুই কাইন্দা কাইন্দা জোরে আওয়াজ কর, যাদের বাবা আজকে কবরে তুমি ছিল আমার কাম ধর, জিয়াদি ভাই আমার তো বাবা নাই, আমি কার কাছে দেখো যাদের বাবা নাই তারা কান্দে, হল্লে যারা বাবার ভুকি নিয়ে কান্দে বলি, কোন মায়ের মা নাই জানি না, কোন মায়ের বাবা নাই আল্লাহ গো, আমার ওই মায়েরা যদি শাশুড়ির বুকি নিয়ে কান্দে, বড় বুন্ডার বুকি নিয়ে বলে বুন্ডে তোর মা নাই আমার মা নাই, হ্যাঁ আমরা দুইজন কাঁদতে বলে মালিক মাফ করে দিব, আল্লাহ দেখো কারা কান্দে, আল্লাহ দেখো এই মারুফের আজকে বাবা নাই, এই জিল্লুর বাবা নাই, এই মসজিদ কমিটির কার কার বাবা নাই, মাহফিলের কমিটির কার কার বাবা নাই, আল্লাহ যারা বসে বসে নীরবে কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদের কবর বলে জান্নাতের বাগান বানায় দাও। আমি যখন গাড়ির থেকে নামছি মাগরিবের নামাজটা পড়ে বের হইতেছি, একটা ছেলে আমার হাত ধরে আমার মসজিদে টাকা দিয়ে বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত, দামুরটা বাজারে আমার দোকান, জিল্লু ভাই আমি অনেক ভালোবাসি, শুধু আপনার ভালোবাসা বিদায় জিল্লু ভাই দোকানে দিয়ে আপনার প্রশংসা করি, হুজুর আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চাইলাম, আমার মার জন্য দোয়া করবেন, আমার মা অসুস্থ আমার বাবা নাই, এই যুবক বাপরে কাইন্দে কাইন্দে দোয়া চা ভাই, কোয়া তোর বাপরে বল আব্বা তুমি আমার মাফ না করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, এই দুই ঘন্টা আসছ যে সব বেপলে চলে যাবে, আল্লাহ দেখো কারা কান্দে, আমার দাড়ি ভাগা বাজানদের বাবা নাই, এরা কার কাছে মাফ চাইবো আল্লাহ, যাদের বাবা নাই তাদের বাবা গুলোকে মাফ করে দে, এই যাদের বাবা নাই হাত দুটো আসমানে উঠান উঠান উঠান, আল্লাহকে ডাক দেন ডাক দেন দেন জোরে ডাক দেন ডাক দেন জোরে, আল্লাহ কয় জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন, আল্লাহদের বাবাকে তুমি মাফ করে দাও, এদের কলিজার আওয়াজ তুমি শুনো আমি জানি না, তুমি জানো অন্তরের ক্ষমা, আল্লাহ বাবার বুকি নেই যারা কানছে এদেরকে তুমি মুলি বানায় দিবা, এদের সন্তান গুলোকে হকানি আলেম আলেমা বানায় দিবা, বসে বসে ওই জায়গায় বসো, বাপরে কোলে নিয়ে ওইখানেই বসি, যেখানে বাপের কাছে মাফ চাইবো ওইখানেই বসি, আল্লাহ যারা বাপের বুকি নিয়ে মাফ চাইছে তুমি এদেরকে চিনো, এদেরকে কোনোদিনও জাহান্নামে স্পর্শ করে, মুসা পায়গম্বর আল্লাহর কাছে প্রশ্ন করছেন আল্লাহ উম্মতে মুহাম্মাদের তো দাম কে, আল্লাহ কে মুসা তোর একটু মাথা ব্যথা কাটাই কর, আমি কারে দামি করব কারে সস্তা করব এটা তো তোর জানার বিষয় কেন, আমার জানার দরকার খালি তোমার কাছে আসলে উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদি নবী মুহাম্মদ, এই খালি এই পেশা, একবার তো কও না আমার বনি ইসরাইল বনি ইসরাইল, একবার তো কও না, ওই পিছলে সরা ওই বাটলাটা এটা সরা এটার পানির মধ্যে ফেলা দেখ আদা পাগল, এ ওটার পিছন লো পরে দেখতে দিছে কেটে গেল, একসাথে বলেন আলহামদুলিল্লাহ লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাজান কথা কিন্তু সাইজ করা কিন্তু অনেক কঠিন, কথা যদি একদিকে হারায় যায় ওটা গোছায় আনা অনেক কষ্ট, আমার কথা বলার সুযোগ করে দেন আর একসাথে বলবেন লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন হ্যাঁ মুসা তোর এত মাথা ব্যথা কেন, উম্মা তো মুহাম্মাদের এত প্রশংসা করি নবী মুহাম্মাদের প্রশংসা তোর এত মাথা ব্যথা কেন, আল্লাহ যতবারই আসি তুমি বলো নবী মুহাম্মাদের পরে দুরুদ পড়, এই মানুষটার তুমি এত ভালোবাসো কেন, আমার আল্লাহ বললেন মুসা রে আমি আমার প্রিয় হাবিবকে এত ভালোবাসি, এ মুসা সারা দুনিয়ার মানুষ যদি এক পালায় আমার ভালোবাসা দিতাম
আমার বন্ধু মুহাম্মদ কে সব মানুষের ভালোবাসার চাইতে দামি ভালোবাসা দিতাম। আল্লাহর পয়গম্বর মুসা আবার প্রশ্ন করলেন, মানি আমি এই জন্মই তো হিংসা করি না, শুধু জানতে চাই কেন তুমি নবী মুহাম্মদ রে এত আদর করো ভালোবাসো। মুসরে মানুষটার দাম বাড়িয়া যায় যখন তার কর্মীর দাম বাড়িয়া যায়, ঠিক না বেটি? পীর চেনা যায় মুরিদ দেখে, ঠিক না? যেই পীর দেখবেন বন্ড আর মুরিদ্র বন্ড, আর মুরিদ্র গান দেখায় পীর দেয় গান দেখায়, আর যেই পীরের মুরিদ্র দেখবেন পাগড়ি পরে তার মুরিদ্র পাগড়ি পরে। পীরের শোহরত বাড়ে মুরিদ দেখে, আর নবীর দাম বাড়ে তার উম্মত দেখে। মুসা আলাইহিস সালামের উম্মত গুলো জানেন এত বেজরমার বেজরমা ছিল, আপনি এখন তাকাইলে বুঝবেন এই যে ইসরায়েল বনি ইসরায়েল জানেন না, বনি ইসরায়েল ও ইসরায়েল ইহুদির বাচ্চা, এইগুলাই ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। এই জাত কিন্তু কোনদিনও আমার নবীর নবী বলে স্বীকার করে নাই, সেই আদম নবী থেকে নিয়ে এই পর্যন্ত এই জাতি আজও পর্যন্ত কোন নবীর স্বীকার করে নাই। আজকে দেখেন এই বেজরমাগুলা মুসলমানের কলিজার মধ্যে হাত দিছে, মুসলমানের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা সেখানে হাত দিছে, এবং এই বাইতুল মুকাদ্দাসের ডাইন পাশে এর একটা হোটেল বানাইছে। কেন হামাস তাদের পর আক্রমণ করছে আপনারা তো আসল তথ্য জানেন না, হামাসের অস্ত্র নাই, শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, অক্ষ নাই, তারপর কেন ওরা সহ্য করতে না পাইরা? এই বেটা আমি না করতে গেছিলাম, যেটা ইকো আপ করো, সহ্য করতে না পেরে সহ্য করতে না পাইলে আজকে হামাস এই বদমাইদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। 2013 সালে যখন আমি ফিলিস্তিন গিয়েছিলাম, মিশরের পরেই ফিলিস্তিনে ভিজিট ভিসা লাগায়, তখনই আমি দেখছিলাম তারা একটা ফাইভ স্টার হোটেল করছে ফিলিস্তিনে মসজিদ আকসার সাথে, প্রতিদিন তারা মদ খাইয়া সেরিন আছে, আসতে বলবেন না। আপনি বলেন তো যে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিল, এই মসজিদের পাশে যদি কেউ ক্লাব ঘর বানায় মদ খায়া নাচে, মদ খায়া যদি নাচে, যদি মদ খায়া কাই আপনার ওই মসজিদের পাশে নাচে, এটা কি আপনারা মেনে নিবেন? এই মুসলমান জোরে কথা বলো, মেনে নিবা? এটা সাধারণ একটা বাজারের মসজিদ, দিশারি আলো, এখানে আপনাকে গ্রামের একটা মসজিদ রামরায়ের কান্দিন এই মসজিদে একটা সাধারণ মসজিদের পাশে যদি মদ খায় ক্লাবের কারণে আছে, যদি মাইনা না নিতে পারেন, চেয়ারম্যান সব যদি বলে যারা মদ খায় নাস্তাছে আমার পরিষদের থেকে ডিক্লারেশন, ওকে হাত পা ভেঙে দেবে, কথা বল না কেন? আপনাকে এমপি সব চেয়ারম্যানদেরকে বলবে যেখানে পাবি মাইরা লুলা বানাই ফেলা, যে আল্লাহর ঘরে পাশে বাড়ি তার মদ খেলা আছে। যেই মসজিদটার কথা আমার আল্লাহ নিজে দামি বানাইছে, শোনেন কোরআনে কি বলে, سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع
বাঁচি পৃথিবীতে বাজান মাত্র দুইটা ঘর আমার আল্লাহ দামি করেছেন, একটা ঘরের নাম হলো বাইতুল্লাহ কাবা শরীফ। এই বাইতুল্লাহর পরে আর একটা বাইতুল্লাহ আমার আল্লাহ নির্মাণ করতে বলেছেন ইব্রাহিমের সন্তান ইসহাককে। বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে এই বাইতুল মুকাদ্দাসকে বানানো হয়। দুনিয়ার সব নবী কিন্তু বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরে যায় নাই, লক্ষাধিক নবী সব নবী কিন্তু কাবা শরীফে যায় নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দুনিয়ার সব নবী গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তে করে লুলয়ে মরবা। আমি কোন বাদশার প্রশংসা করতে কই নাই, সুবহানাল্লাহ যতবার বলবেন আপনার হাড়ের রোগ, গিরার রোগ, মাথার রোগ, চোখের রোগ ভালো হয়ে যাবে। সারা সপ্তাহ সুবহানাল্লাহ কয় না, বুড়ে ওয়াজ আই অসুখ করে বই দেয়, কুদ্দুস নেয়ার মতো লুলা মানুষের মতো বই দেয়। আওয়াজ হবে তো আমার মাবুদের প্রশংসা হবে, গলা সিরা মৃত্যুর সময় কালেম আপনার সাথে এইভাবে খেলতে খেলতে বিদায় নিয়ে যাবেন। যারা 24 ঘন্টা আল মাওলার জিকির করে, 24 ঘন্টা মৃত্যুর সময় তার জবান দিয়ে কালেমা বের হতে থাকবে। তাকানে দিকে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা ছেলে কয়টা? জোরে করে আরো জোরে, এই লোক মুখে খুলে নাই, সুযোগ করে বেরিয়েছে বাগুন বাজার বন্ধু। কয়টা ছেলে? এক নম্বরে বড় ছেলের নাম ইসমাইল। কি নাম? ধন্যবাদ জানান আপনার দেশের সরকার মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যারে গাইলেন আর যাই করেন। আরে কি হয়েছে রে তোর মাই বন্ধ কামাই, ইউনিট কেটে গেছে, সিকের দিলাম না কিচ্ছু করলাম না, আগে গেছে গা সিলেনিদের সামনে তখন কি হবে। আল্লাহ কোন বিপদে জানি পুরি রেজিল ব্যাসকে ইউনিট ঠিক করতে পারবি না গেছে বলে, যাক ভাই ভালো হয়ে যাবে। এই কারণের ব্যাপার সবার একটু মাঝে মাঝে বলতেছে আপ ডাউন হয়ে কেটে যায়, মানুষ তাই ইষ্ট করে সিটি ভরে দেয়, এত মাইকে রিল চিন্তা করে লাভ নাই, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলেন, দোয়া করেন ভালো হয়ে যাবে। কথা শুনতে থাকেন, শুনতে ভিতর ভিতর ভালো হয়ে যাবে, আওয়াজ করা যাবে না, আমার কথা কইতে দেন, অগো মাইক নষ্ট হোক আমার আওয়াজ বন্ধ হইব না ইনশাল্লাহ, খালি ভিতর দিয়ে ঠিক রাখিস, বাহির গুলো গুল্লা যাবে শুধু আমার দিক থেকে। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ প্রতিদিন দুই সাইডে ক্যান্সার এরকম থাকবে, দেখবেন মমতাজ যদি আহে মাইক 1 সেকেন্ডের লেগে দেরি হইব না, আলা কোহেনের ডিপ ঢাপ কত বাদ্য থাকে এর বড় কাটে না কানে বাজে, এনে বাদ্য নাই যন্ত্র নাই কিচ্ছু নাই এনে কানে, কারণ আছে তো যত পস আছে ওয়াজ দিয়ে চালা। আল্লাহকে হেফায়ত দেখ, জোর করে আমিন, আরো জোরে বলো আমিন। তবে তোর মাইক খারাপ আমি তা বলবো না, মাইক সিটিং করতে পারো, সেটাই খালি কাটবো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, প্রতিদিনের মাহফিল নষ্ট হয়ে যায় শুধু মাইকের জন্য, লাখ লাখ টাকা খরচ করে বেটারা বক্তা আনে, মাইক লাইট সব হয়, মাইকের কারণে নষ্ট হয়ে যায়, এটা কপাল। আল্লাহ এদের কপালকে ভালো করে দেন, আলহামদুলিল্লাহ বলেন, শুকর বেশি বেশি আদায় করেন, মাইক ভালো হয়ে যাবে, তাহলে আমার দিক তাকায় থাকবেন কেমন। ও বাবা ইসমাইল, ইসমাইল, ইসমাইল।